أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله، على بصيرة أنا ومن اتبعني، وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده. সম্মানিত উপস্থিত ভাতৃমণ্ডলী, সিলেটের প্রাণকেন্দ্রে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সুন্দর ইসলামী কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য আপনাদের আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের আজকের প্রোগ্রামকে কবুল করে নেন, আমিন। কষ্ট স্বীকার করে ইসলামিক প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ যেন এর বিনিময়ে আমাদেরকে উত্তম প্রতিদান দান করেন, আমিন। আমি সংক্ষেপে একটি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করব, অতঃপর কিছু প্রশ্নোত্তর করেই আমার প্রোগ্রাম শেষ করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। শরীয়ত অনুসরণের মূলনীতি, এই শিরোনামে আমি শুরুতেই কয়েকটা কথা উপস্থাপন করব আপনাদের সামনে ইনশাআল্লাহ। আমি এখানে ছয়টি মূলনীতি পেশ করার চেষ্টা করব, তার মধ্যে প্রথমটি হল শরীয়তের যে কোনো আমল দলিল ভিত্তিক হতে হবে। দুই নম্বর, দলিলটি বিশুদ্ধ বলে সহি হিসাবে প্রমাণিত হতে হবে। তিন, কোনো বিষয় বা শরীয়তের ক্ষেত্রে কোনো আমল ভুল প্রমাণিত হলে নিঃসংকোচে নির্দ্বিধায় নিঃশর্তভাবে তা বর্জন করে সঠিকটি গ্রহণ করতে হবে। চার নম্বর, যখন সঠিক বিষয় আপনার কাছে আমার কাছে প্রমাণিত হবে তখন দেখার প্রয়োজন নেই যে এই আমলটি কতজন ব্যক্তি করছেন, কোন ইমাম করেছেন, কোন দেশের মানুষ করছে বা করছে না, কত সংখ্যক মানুষ এটা জানে বা জানে না, এই ধরনের উক্তি করা যাবে না। পাঁচ নম্বর, শরীয়তকে কোনো বিষয়ে কোনো সাইডের আমুলকে ছোটোখাটো খুঁটিনাটি বলে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। ছয় নম্বর, যখন সঠিক বিষয়টি প্রমাণিত হবে তখন কৌশল করে বুদ্ধি খাটিয়ে
মানুষকে ফাঁকি দেওয়ার জন্য সাময়িকভাবে তাকে প্রত্যাখ্যান করা যাবে না। আমি এই ছয়টি বিষয়কেই ব্যাখ্যাসহ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমটি বললাম, শরীয়তের যে কোনো বিষয় দলিল ভিত্তিক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন এইভাবে, সূরা নাহাল 43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাত ওয়াজ যুবুর। তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। আহলুল ইলম না বলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটিতে আহলে জিকির বলেছেন। আহলে জিকির কাকে বলে? প্রথম শর্ত, কোনো বিষয় অজানা বিষয় জানতে চাইলে প্রথম শর্ত আগে খুঁজে বের করতে হবে জানা মানুষ কে আছেন। জানা বলতে যে কোনো জিনিস সম্পর্কে জানা এমন ব্যক্তি নয়, শরীয়ত সম্পর্কে জানা অভিজ্ঞ জানা ব্যক্তিকে আমাকে খুঁজে বের করতে হবে। এই জন্য আহলে জিকির শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। জিকির বলতে বোঝায় আল্লাহ প্রদত্ত শরীয়তকে জিকির বলা হয়, সেটা পবিত্র কুরআন এবং সহি হাদিস। সূরা হিজর 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমরা জিকির নাজিল করেছি এবং এই জিকিরকে আমরাই হেফাজত করব, সংরক্ষণ করব। পৃথিবীর কোনো শক্তি, কোনো জাতি, কোনো গোষ্ঠী, ইহুদি খ্রিস্টান বা কোনো বিধর্মী যে যতই চক্রান্ত করুক না কেন, আল্লাহ প্রদত্ত সর্বশেষ অভ্রান্ত বিধান কোরআন এবং সুন্না কিয়ামত পর্যন্ত কেউ গোপন করতে পারবে না, কারণ এর দায়িত্ব নিয়েছেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং যে ব্যক্তি আল্লাহ প্রদত্ত পবিত্র কোরআন এবং সহি হাদিসের ব্যাপারে অভিজ্ঞ তাকে বলবো আহলে জিকির। আমি না জানলে খুঁজে তাকেই বের করব। অতঃপর তার কাছে গিয়ে দুইটি শর্ত, এক নম্বর শর্ত বিল বাইনাত, তাকে বলতে হবে দলিল সহ বলুন দলিলটা। দ্বিতীয় শর্ত, দলিলটা স্পষ্ট করুন। যদি তিনি কোরআন থেকে দলিল পেশ করেন, কোরআনে আছে দলিল হলো স্পষ্ট হলো না, তাহলে কোন সূরা কত নম্বর আয়াত, তখন স্পষ্ট হলো। যদি হাদিস হয়, হাদিস থেকে দলিল পেশ করলে তাকে বলতে হবে হাদিসটি কোন গ্রন্থে বর্ণিত হয়েছে। যদি বুখারি মুসলিম হয় তাহলে আর একটি প্রশ্ন করার প্রয়োজন নেই, হাদিসটি সহি কি না। বুখারি মুসলিমের বাহিরে যদি কোনো দলিল পেশ করেন, পৃথিবীর যে কোনো গ্রন্থ থেকে, হাদিস গ্রন্থ থেকে দলিল পেশ করলেই আর একটি প্রশ্ন তাকে করতে হবে, হাদিসটি সহি কি না। সহি হলে হাদিসটি গ্রহণ করব, আর হাদিসটি জয়ীব জাল কিংবা ত্রুটিপূর্ণ হলে ওটা আমি বর্জন করব। একজন ব্যক্তি বুখারি বলে আপনাকে দলিল দিল যে হাদিসটি বুখারিতে আছে, একটি শর্ত মানা হলো বিল বাইনাত, দলিল পেলাম, কিন্তু ওয়াজ যুবুর স্পষ্ট হতে হবে দলিলটি, এটা হলো না, তখন তাকে বলতে হবে আপনি লিখে দিন সহি বুখারি হাদিস সংখ্যা এত, এত নম্বর খণ্ড, পৃষ্ঠা এত, অধ্যায় এত, অনুচ্ছেদ এত। তখন ওই ব্যক্তির সামনে আর অস্পষ্টতা থাকলো না, স্পষ্ট হয়ে গেল। যদি একটি শর্ত বাংলাদেশের মানুষ অনুসরণ করতেন, বিশেষ করে যারা শিক্ষিত শ্রেণী, তারা যদি এই একটি শর্ত গ্রহণ করতেন, তাহলে বাংলাদেশে
আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা আলখেল্লা পরা ব্যক্তি জনগণকে ধোঁকা দিতে পারতেন না। আমরা অসচেতন, পক্ষান্তরে দুনিয়াবি আরো অন্য যত কাজকর্ম রয়েছে সেগুলোর ব্যাপারে আমরা যতটা সচেতন, যতটা যাচাই বাছাই করে থাকি, শরীয়তের ক্ষেত্রে এই যাচাই বাছাইটা করি না। একজন দরিদ্র মানুষ, তার বাচ্চা অসুস্থ হয়েছে, চোখে সমস্যা, আরেকজন ব্যক্তিকে জিজ্ঞেস করে, সিলেট শহরে অনেক চোখের ডাক্তার থাকলেও কিন্তু ওই দরিদ্র মানুষ হলেও নিরীক্ষণ করতে চান, জানতে চান কোন ডাক্তারের কাছে গেলে সঠিকটা আমি সঠিক চিকিৎসা পাব। একজন রিক্সাওয়ালা সাধারণ জন কামলা দেয়, এই ধরনের ব্যক্তিও যদি একখণ্ড ছোট্ট জমি জায়গা কিনতে চায় তবুও তিনি খতিয়ে দেখেন দলিলটা ঠিক আছে কি না। শুধু একটি বিষয়ই অবহেলিত, সে বিষয়টি হলো শরীয়ত সংক্রান্ত কোনো বিষয় জানতে হলে এ বিষয়ে তদন্ত করি না। এই অবহেলার কারণেই আমরা আলেম ওলামা যারা দিনের কাজ করি তার মানুষকে ধোঁকা দিয়ে থাকি। দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দলিল পেশ করতেন। মুস্তাদে আহমদ 4142 নম্বর একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সোজা একটি রেখা টানলেন, দাগ দিলেন, টানার পরে বলছেন, হাদা সাবিলুল্লাহ, এটা আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালি, ডানে এবং বামে আরো অনেকগুলি দাগ দিলেন, রেখা টানলেন, টানার পরে বলছেন, ওয়া হাযিহি সুবুলুন আলা কুল্লি সাবিল শাইতানুন ইয়াদউ ইলাইহি, দেখো এইগুলো কিন্তু এক একটি রাস্তা, তো প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে, সে তার দিকে ডাকছে। এই শয়তানগুলি দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর দায়ী, এক শ্রেণীর আলেম মানুষকে জাহান্নামের পথে ডাকবে, তাদেরকে শয়তান বলে আখ্যায়িত করেছেন। অতঃপর তিনি আল্লাহর পক্ষ থেকে দলিল পেশ করে বলেছেন, ওয়াকরা ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিগুস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি যালিকা ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এবার ডান হাতটি তার সুজা দাগের উপরে, সুজা রেখাটির উপরে রেখে তিনি আয়াত পেশ করছেন, সূরা আনআম 153 নম্বর আয়াত তিনি পেশ করে বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি, আল্লাহর পক্ষ থেকে আয়াত, তিনি বলছেন আপনি বলুন, নিশ্চয় এই সুজা সরল পথটি আমার পথ, ফাত্তাবিউহু, তোমরা এই পথেরই অনুসরণ করবে, ওয়ালা তাত্তাবিউস সুবুল, অন্যান্য পথের অনুসরণ করো না, যালিকা ওয়াসাকুম বিহি ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আল্লাহ বলছেন যদি তোমরা এই পথটির বাহিরে অন্য পথগুলোর অনুসরণ করো তাহলে তোমরা এই সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, যালিকা ওয়াসাকুম বিহি, এটা আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত, নসিহত নয়, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা কোন পথে চলবে এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাস্তবতা দেখিয়ে দিয়ে একটা দলিল পেশ করলেন কোরআন থেকে। সাহাবায়ে কেরাম দলিল জানতে চাইতেন, সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 110 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে, ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একদিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আমার বাড়িতে গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবা। তিনি গেলেন,
বাড়ির থেকে তিনবার সালাম দিলেন, উত্তর পেলেন না, ফিরে চলে আসলেন। পরে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি ব্যাপার, তোমাকে ডেকেছিলাম যাওনি কেন? আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি আপনার বাসায় গিয়েছিলাম, তিনবার সালাম দিয়েছি, উত্তর না পেয়ে ফেরত এসেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো বাড়িতে গিয়ে তিনবার সালাম দেবে, উত্তর না পেলে ফেরত আসবে, তাই আমি ফেরত এসেছি। উমর রাদিয়াল্লাহু আনহুর এই হাদিসটি জানা ছিল না। তখন তিনি বললেন, আকিম আলাইহিল বাইয়িনা, আবু মুসা তুমি দলিল পেশ করো, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনবার সালাম দেবে, উত্তর না পেলে ফেরত আসবে, এই দলিলটা যদি তুমি না দিতে পারো, তোমার পেট পিঠ চিরে তোমাকে আমি হত্যা করব, তোমাকে শাস্তা করব, তোমাকে দলিল পেশ করতে হবে। দেখেন, এটা প্রমাণ করে যে দলিল পেশ, দলিল চাওয়াটা সাহাবা কেরামের মাঝে প্রচলন ছিল। এবার আবু মুসা দৌড়াচ্ছেন দলিল খোঁজার জন্য, কে এই হাদিস শুনেছেন রাসূলের মুখ থেকে, আরেকজন সাক্ষী খোঁজার জন্য বেরিয়েছেন। দেখলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন সাহাবী এক জায়গায় বসা, সেখানে উপস্থিত হলেন। তারা জিজ্ঞেস করলেন, তুমি দৌড়াচ্ছ কেন, এত ভীত সন্ত্রস্ত কেন তুমি? তখন ঘটনা বর্ণনা করলেন। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, মান আসকারুল কওম, আমাদের মধ্যে সবচেয়ে ছোটকে দাঁড়াও। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি সবচেয়ে ছোট, তুমি এই হাদিস জানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনবার সালাম দিবে, উত্তর না পেলে ফেরত আসবে, এটা জানো? তিনি বললেন, যে আমি জানি, যাও উমরে ফারুককে সাক্ষী হিসাবে তুমি বলো। গেলেন সাক্ষী দিতে, পিছন থেকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা তাকুনান্না আযাবান আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে খলিফাতুল মুমিনিন, আপনি রাসূলের কোন সাহাবীকে শাস্তির ভয় দেখাবেন না। ওই যে বলেছেন, দলিল না দেখাতে পারলে তোমাকে পেট পিঠ চিরে তোমাকে শাস্তা করব। তখন দলিল পাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু আনহু এত ছোট হলেন ওই কথার জন্য, তিনি বলছেন, লাম আত্তাহিমুক, আমি তোমাকে অভিযুক্ত করতে চাইনি, বাল খাশিয়তু আন তাকাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভয় পাচ্ছিলাম যে রাসূলের নামে কেউ হাদিস তৈরি করলো কিনা। এই হাদিস প্রমাণ করে সাহাবা কেরাম দলিল তালাশ করতেন। সর্বযুগেই একটা দিকে ঘাটতি থেকে গেছে, সাহাবা কেরাম তাবেঈনের জামের পর থেকে শুরু দলিলবিহীন কথা আমল করা, কিন্তু সাহাবা কেরাম এটা করতেন, দলিল চাইতেন। অনেক প্রমাণ আছে। এবার চলুন, যদি প্রসিদ্ধ বিখ্যাত চার ইমামের কথা বলি, তবু প্রমাণিত হবে একই কথা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনাহু, ফতোয়া শামি 6 নম্বর খণ্ডের 293 পৃষ্ঠায় এই কথাটি বর্ণিত হয়েছে। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহর যত কথা বর্ণিত হয়েছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কথা হলো এটা, কারণ তিনজন ছাত্র একই সূত্রে বর্ণনা করেছেন, একজন ইমাম আবু ইউসুফ, ইমাম জুফার, আফিয়াত ইবনে ইয়াজিদ, তিনজন তিন সূত্রে এই কথাটি বর্ণনা করেছেন ইমাম আবু হানিফার পক্ষ থেকে। লা ইয়াহিল্লু লি আহাদিন, কোন ব্যক্তির জন্য হালাল নয় আইয়া খুদা বি কওলিনা, আমাদের কোন কথা গ্রহণ করা, মা আলাম ইয়ালামু আইনা খাজনাহু, যে ব্যক্তি জানে না ওই কথা আমরা কোথায় থেকে গ্রহণ করেছি। আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বলতে হলে দলিল পেশ করতে হবে, এখান থেকে গ্রহণ করেছি। এই বক্তব্যের কারণে ইমাম আবু ইউসুফ
এবং ইমাম মোহাম্মদ আবু হানিফা রাহিমাহুল্লাহর দুইজন শ্রেষ্ঠ ছাত্র আবু হানিফার এই উক্তির কারণে তার যত কথা ছিল তিন ভাগের দুই ভাগই বাদ দিয়েছেন দলিল না পাওয়ার কারণে। আপনি জিজ্ঞেস করবেন ইমাম মালিক রহিমাহুল্লাহকে, ইমাম আবু হানিফার জন্ম 80 হিজরিতে, 150 মৃত্যু, 93 হিজরিতে জন্ম, 179 মৃত্যু ইমাম মালিক রহিমাহুল্লাহ, তিনি বলছেন ইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ মাত্র। উখতি ওয়া উসিব, আমি ভুল করি সঠিক করি। ফাইদা ওয়া ফাকাল কওলি বিল কিতাব ওয়াস সুন্নাহ ফখুজুহু, আমার কথা যখন কোরআন সুন্নাহর সাথে মিলে যাবে তখন তোমরা সেটাকে ধরো। ওয়াইদা ওয়াফাকা ফাতরুকু, আর যদি না মিলে তাহলে সেটাকে বর্জন করো। আইন খলাফা ফাতরুকু, যদি না মিলে কোরআন সুন্নাহর সাথে বর্জন করো। ইকদুল জিদ ফি আহকামিল ইসতিহাদ আত তাকলিদ, এই গ্রন্থের 84 পৃষ্ঠায় বিখ্যাত গ্রন্থ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির, সেখানে তিনি চার ইমামের কথাই উল্লেখ করেছেন। এরপরে ইমাম শাফি রহিমাহুল্লাহ 150 জন্ম, 204 মৃত্যু, তিনি বলছেন ইদা রুআইতুম কালামি ইউখালিফুল হাদিস ফাজরিবু কালামি বিল হায়াত ওয়া আমালু বিল হাদিস, আমার কোনো কথা যদি হাদিস বিরোধী হয় তাহলে আমার কথাকে দেওয়ালে ছুঁড়ে মারো। ও আমালু বিল হাদিস, আর হাদিসের প্রতি তোমরা আমল করো। যদি আপনি ইমাম আহমদ বিন হাম্বলের কথা বলতে বলেন, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ বলছেন ওয়ালা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদান্না মালিকান ওয়ালা আউযাইয়া ওয়ান্নাখিয়া ওয়াশাফিয়া খুযিল আহকাম মিন হাইসু আখাযু মিনাল কিতাবি ওয়াস সুন্নাহ, তোমরা আমার তাকলিদ করো না, ইমাম শাফির তাকলিদ করো না, ইমাম আউযাইয়ের তাকলিদ করো না, ইমাম নাখির তাকলিদ করো না, বরং খুযিল আহকাম মিন হাইসু আখাযু মিন হাইসু আখাযু, বরং তোমরা দলিল সেখান থেকে গ্রহণ করো যেখান থেকে তারা গ্রহণ করেছেন। মিন আহ মিন আহকাম মিন হাইস আখাজ মিনাল কিতাব ওয়াস সুন্নাহ, তারা যেমন কিতাব এবং সুন্নাহ থেকে দলিল গ্রহণ করেছেন সুতরাং তোমরা সেখান থেকে দলিল গ্রহণ করো, কারো তাকলিদ করো না। ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ 1,00,000 হাদিসের হাফেজ, ইমাম আহলে সুন্নাহ যার খেতাব, তার মতো ব্যক্তি উদার চিত্ত হয়ে এই কথা উপস্থাপন করলেন, এটা হতবাক লাগে। প্রত্যেকে দলিল গ্রহণ করেছেন, এটা পাবেন ইকদুল জিদ ফি আহকামিল ইসতিহাদ আত তাকলিদ, এই গ্রন্থের 87 পৃষ্ঠায়। যদি আপনি এবং আমি দলিল তালাশ করতাম, দলিল খুঁজতাম, তাহলে শরীয়তের ব্যাপারে যত বিভ্রান্তি তৈরি হয়েছে শতকরা 90% বিষয় সমাধান হয়ে যেত। 10% মাত্র, 10% বিষয় থাকবে, দলিল তালাশ করতে গেলে 90% বিষয় সমাধান হয়ে যাবে। গতকালকে শুক্রবার, তার পূর্বের শুক্রবারে চিটাগাংয়ের একজন আলেমের সঙ্গে ঢাকার এক বাসায় বসেছিলাম, যে বিষয় এসেছে সে বিষয়টি দলিল চাওয়া হয়েছে। দলিল তো দূরের কথা, হাদিস গ্রন্থ থেকে অনেকগুলো বিষয়ে কোনো মানে হাদিস বের করতেই তিনি অপারগ। শেষে তাকে নসিহত করে বিদায় দিয়েছে এই মর্মে যে আল্লাহর ওয়াস্তে শরীয়ত নিয়ে আপনারা লুকোচুরি করবেন না।
আপনি সালাতে দাঁড়িয়ে প্রথমে নিয়াত বলবেন, দলিল চাইব। এইভাবেই কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা কেরাম নিয়াত বলতেন? উনি কোনো দলিল দেখাতে পারলেন না। দুই নম্বর, যাই নামাজের দোয়া হিসাবে চালু আছে, নিওয়াত জাহাতু আজহারিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন কিনা দলিল পেশ করুন। কোনো দলিল নেই। তিনি বলছেন কোরআনের আয়াত পড়া যাবে। একটা বাচ্চা ছেলে প্রশ্ন করছেন তাকে, কোরআনের আয়াত তো আরো অনেক আছে, কিন্তু এটা কেন পড়বেন শুধু? তার কোনো জবাব আছে? কোনো জবাব নেই। তারাবির সালাতে প্রসিদ্ধ দোয়া এদেশের মানুষ তৈরি করেছে, সুবহানাল্লাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল কুদরাতি ওয়াল হায়বাতে, শেষে বলে ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজিরু। কিয়ামত পর্যন্ত এই কথার দলিল পাওয়া যাবে না। যদি একজন সচিব, একজন বিসিএস ক্যাডার, একজন ডিসি, তারাও কেউ সালাত আদায় করেন, ডিসি সাহেব যদি বলতেন, একজন ম্যাজিস্ট্রেট, একজন জাজ, একজন বিচারপতি যদি মসজিদের ইমামকে জিজ্ঞেস করতেন, আপনি তো দোয়াটি পড়েন, অনুগ্রহপূর্বক আপনি একটু দলিলটা বের করে দিবেন, ওই ইমামের কোনো গতি নেই দলিল বের করা ছাড়া। কিন্তু অধিকাংশ শিক্ষিত মানুষ বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছেন, একজন প্রফেসর তিনটা চারটা পিএইচডি করেছেন, পোস্ট ডক্টরাল করেছেন, দুঃখজনক ব্যাপার, তার সামনে একজন মূর্খ ইমাম খুতবা দিয়েছেন 40 বছর যাবত, ওই পিএইচডি হোল্ডার ফুল প্রফেসর একটি কথাও বলতে পারেন না। আপনি কথাটি যে বলছেন একটু দলিল ভিত্তিক বলুন। এদেশের জ্ঞানী বলবো কাকে? পহেলা বৈশাখের দিনে বানরের মুখোশ পরে, কুকুরের মুখোশ পরে বৈশাখী সংস্কৃতি উদযাপন করা হয়, তারা কারা? সর্বোচ্চ শ্রেণীর শিক্ষিত মানুষ। তাদের কাছে কি জ্ঞান আছে, এটাকে বিশ্বাস করা যায়? ধর্ম এই জায়গায় বিকৃত হয়েছে, ধর্মের পাঁচ পয়সা দাম নেই। জুমার মসজিদে না গেলে মানুষ অমুসলিম বলবে, নিন্দা করবে, তাই শিক্ষিত মানুষ যায়। একজন মূর্খ মানুষ তার সামনে কথা বলছেন, এতটুকু বলার সুযোগ রাখেন না, দেখলে দলিল পেশ করুন। বহুদিন থেকে চলে আসছে ফাজায়েল আমলের মধ্যে, ফাজায়েল নামাজ অংশের 39 পৃষ্ঠায় উল্লেখ করেছেন একটি কথা, কোন ব্যক্তি যদি সালাতে এক ওয়াক্ত কাজা করে, আবার যদি পড়েও নেয় সালাতটি, তবুও এই ব্যক্তিকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। গোটা দেশে প্রসিদ্ধ কথা। কোন একজন আলেম, কোন একজন জ্ঞানী ব্যক্তি জিজ্ঞেস করলেন না যে এই কথাটা কোথায় পাওয়া গেছে? কিয়ামত পর্যন্ত এই কথার দলিল পাওয়া যাবে না কোথাও, চলছে সমাজে। অথচ কোরআন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, শরীয়তের যে কোনো কথা মানতে হলে দলিল পেশ করতে হবে। লম্বা করে লেখা আছে ফাজাইলের নামাজ অংশের 68 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে মূল উর্দু বইয়ে, কোনো ব্যক্তি যদি সালাত না পড়ে, বেনামাজি মারা গেলে 15 প্রকারের শাস্তি হবে। খুব প্রসিদ্ধ কথাটি, অথচ ডাহা মিথ্যা একটা কথা চালু আছে। যদি দলিল চাওয়া হতো কোন কেতাবে বর্ণিত হয়েছে, তাহলেই স্পষ্ট হয়ে যেত। অন্তত শ্রেষ্ঠ ইবাদত সালাতের ক্ষেত্রে যদি সচেতন হতো আমাদের ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা, তাহলে আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা আলখেল্লাওয়ার মানুষ বাংলাদেশের 16 কোটি মানুষকে ধোঁকা দিতে পারতো না। শুধু একটি পয়েন্ট, এ ব্যাপারে সজাগ হই আমরা। দুই নম্বর, দলিলটা হতে হবে বিশুদ্ধ সহি। কেন বললাম? অসংখ্য মানুষ দলিল
শরীয়ত তৈরি করেছে, শরীয়ত তৈরি করে মানুষের মাঝে চালিয়ে দিয়েছে। আর এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইঙ্গিত দিয়েছেন সূরা বাকারা 79 নম্বর একটা শুনে নিন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা। আল্লাহ বলছেন ওই সমস্ত লোকের জন্য ওয়াইল জাহান্নাম, যারা নিজ হাতে কিতাব লেখে, লেখার পরে বলে হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে। কি জন্য বলে? লিয়াশতারু বিহি সামানান কলিলা, দুনিয়াবি জীবনে অল্প সংখ্যক কিছু উপার্জনের জন্য এই কাজটি করে এক শ্রেণীর মানুষ। আল্লাহ ইঙ্গিত দিয়েই দিলেন এক শ্রেণীর মানুষ করে এটা, অন্তত এইটা বুঝার চেষ্টা করুন। সহিহ বুখারী 509 পৃষ্ঠায় হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন লা তাকুমু সাআহ হাত্তা ইউবাসা দাজ্জালুন কাযাবুন আকরাব মিন সালাসিন, কিয়ামত ততদিন হবে না যতদিন না 30 জন ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে, কুল্লুহুম ইয়াকুলু আনা রাসূলুল্লাহ, প্রত্যেকই বলবে আমি আল্লাহ রাসূল, এই কথা বলবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর হাদিস। আপনাকে বুঝতে হবে ভণ্ড নবীর সংখ্যাই যদি 30 জন হয়, আনুমানিক 30 জন, এই ভণ্ড নবীরা যে সমস্ত হাদিস তৈরি করবে এগুলো কি সহি হবে? সহি মুসলিম প্রথম খণ্ড 9 পৃষ্ঠা খুলুন। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলছেন মারফু সূত্রে, মাওকুফ সূত্রে বলছেন যে শয়তান মানুষের কাছে এসে হাদিস বর্ণনা করে, শয়তান যে হাদিস বর্ণনা করে ওই হাদিসকে সহি বলা যাবে? এবার আপনি বলুন, দলিল সহি হতে হবে, সঠিক হতে হবে, এটা তো আল্লাহর নির্দেশ, সঠিকটা গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারী প্রথম খণ্ডের 21 পৃষ্ঠা খুলুন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়া তাবাওয়াহু মাকাদাহু মিনান নার, কেউ যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। এই হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে মানুষ হাদিস তৈরি করবে। ইবনু মাজার 5 পৃষ্ঠায় পাওয়া যাবে হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইয়াকুম কাসরাতুল হাদিস, তোমরা বেশি বেশি হাদিস বর্ণনা করা থেকে সাবধান, মাইয়াকুল আলালিয়া ফালিয়াকুল হাক্কান আও সিদকান, কেউ যদি আমার পক্ষ থেকে হাদিস বর্ণনা করে তাহলে হকটা বলে যেন, সঠিকটা যেন বলে। কেন? মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়া তাবাহু বা কাদহু মিনান নার, কেউ যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি সেজন্য তার স্থান জাহান্নামে করে নেয়। তাহলে আপনাকে চিন্তা করতে হবে একটি বিষয়, যে দলিল পেলাম দলিলটা সঠিক কিনা সেটাকে যাচাই করতে হবে। এটা আমি আগেই বলে দিয়েছি, বুখারী মুসলিম ছাড়া অন্য কোনো হাদিস গ্রন্থের কথা যখনই কোনো ব্যক্তি বলবে তাকে দ্বিতীয় প্রশ্ন করতেই হবে, আপনি বলুন হাদিসটির সনদ সহি না জয়ীফ? সহি হলে গ্রহণ করব, জয়ীফ হলে বাদ দেব। এখন বিশ্লেষণের সময় নেই, কারণ মুহাদ্দিসগণ বহু পূর্বেই হাদিসগুলোকে বিশ্লেষণ করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। আপনাদের সামনে আরেকটি তথ্য পেশ করব, সে তথ্যটা হলো শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, সাহাবা কেরাম নন, এমনকি তাবেঈগণ ইমামগণ পর্যন্ত সঠিক দলিলের ব্যাপারে সচেতন ছিলেন, শুধু অবচেতন আমরা। প্রসিদ্ধ ইমামের একজন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এই তথ্যটা পাওয়া যাবে মিজানুল কুবরা প্রথম খণ্ডের 63 পৃষ্ঠায় একটা কথা বর্ণিত হয়েছে, যা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, হাদিস যখন সহি হবে সেটাই আমার মত, সেটাই আমার পথ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন তিনি জাল জয়ীফ ত্রুটিপূর্ণ বর্ণনাকে কখনো গ্রহণ করতে চাননি, এই কথা প্রমাণ করে। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছেন স্পষ্ট ভাষায়
লা ইয়াশহাদু, ওই ব্যক্তি সাক্ষ্য দিতে পারে না। মাইয়াকুল মা ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া, যা শুনে তাই বর্ণনা করে, এই ব্যক্তির কোনো হাদিস গ্রহণযোগ্য নয়। ওলা ইয়াকুনু ইমামান, এই ব্যক্তিকে ইমামও নিয়োগ করা যাবে না। সহি মুসলিম 8 পৃষ্ঠা খোলেন আপনি। ইমাম আবু হানিফা বললেন শক্ত কথা, হাদিস সহি হলে সেটা গ্রহণযোগ্য, জাল হলে সেটা চলবে না। ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি বলছেন, যে ব্যক্তি কথা শুনেই বর্ণনা করে, যাচাই করে না, এই ব্যক্তির সাক্ষী গ্রহণ করা যাবে না, এই ব্যক্তিকে ইমামও বানানো যাবে না। ইমাম শাফি রহিমাহুল্লাহ তিনি বলছেন, ইয়াকুলু ইব্রাহিম নাখি ওয়াল আউজাঈ, তিনি বলছেন ইব্রাহিম নাখি সহ অন্যান্য, ওয়াকুলু তাবিউন ওয়া তাবিউ তাবেইন, তাবিগণ তাবে তাবেগণ, এই মর্মে স্পষ্ট যে, লা ইয়াখুযু হাদিসান ইল্লা আন সিকাতিন, সহি নির্ভরযোগ্য হাদিস ছাড়া কোনো হাদিস গ্রহণ করা যাবে না। ওয়ালা ইউখালিফু আহাদুন হাযাল মাযহাব, কোনো ব্যক্তি এই কথার বিরোধিতা করেননি, অর্থাৎ সবাই একমত যে নির্ভরযোগ্য ব্যক্তি ছাড়া কারো হাদিস গ্রহণ করা যাবে না। এটা পাবেন মারিফাতুল উলুমুল হাদিস ইমাম হাকিমের একটা গ্রন্থ 30 পৃষ্ঠায়, 60 পৃষ্ঠায় একটি পাবেন একটা কথা। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, মাল্লাম ইয়ারিফু সহীহা ওয়াস সাকীমা ওয়ান নাসিকা ওয়াল মানসুখা লা ইউসাম্মা আলিমান, যে আলেম সহি এবং জয়ী পার্থক্য করতে জানে না, যে আলেম নাসেক মানসুককে পার্থক্য করতে জানে না, ফালা ইউসাম্মা আলিমান, ওই ব্যক্তিকে আলেম বলে স্বীকৃতি দেওয়া যাবে না। আমি আপনাদের সামনে এটা উপস্থাপন করার উদ্দেশ্য হলো এই দলিল আমি পেলাম, কিন্তু যাচাই করলাম না দলিলটা ঠিক না বেঠিক। যদি যাচাই করেন আপনি তাহলে আসলটা পাবেন, যাচাই যদি না করেন, যদি জাল হয় হাদিসটি, তাহলে আপনার পরিণাম ভয়াবহ। 140 নম্বর আয়াত সূরাতুল আনআমের মধ্যে আপনি খুঁজে দেখুন, এটা আল্লাহর উপর মিথ্যারোপ করা। ওমান আজলামি মানিফতারা আলাল্লাহিল কাযিবা বিগাইরি ইলমিন, আল্লাহ বলছেন ওই ব্যক্তির চেয়ে বড় প্রতারক আর কে হতে পারে, ওই ব্যক্তির চেয়ে আল্লাহর উপরে অপবাদ দানকারী আর কে হতে পারে, যে ব্যক্তি এলেম ছাড়াই কথা বলে থাকে মানুষকে পথভ্রষ্ট করার জন্য। অসংখ্য মানুষ এই কাজটি করেছে, নিজ হাতে হাদিস লিখে চালিয়ে দিয়েছে। এমনকি আপনাকে শুধু একটা তথ্য বলে যাচ্ছি, এই উপমহাদেশে সালাতে রফল আয়দান করার হাদিস 400 সহি হাদিসকে খতম করেছে, হত্যা করেছে একটি মিথ্যা জাল হাদিস রচনা করে। হাদিসটা হলো হেদায়ের মধ্যে প্রথম খণ্ড 111 পৃষ্ঠা খুলেন, ওই হাদিসটি উল্লেখ করা হয়েছে, ইউরা আন্নাহু মাহমুলুন আলাল ইবতিদা কামা নুকিলা আন ইবনি জুবায়ের। হেদায়ের ভাষ্য হলো এটা, যে আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে, এই হাদিসটি প্রমাণ করে রফুলাদের আমলটা ছিল পূর্বের আমল, পরবর্তীতে সেটা রহিত হয়ে গেছে। অথচ আল্লাহর কসম করে বলছি, আব্দুল্লাহ ইবনে জুবাইর সম্পর্কে যে হাদিসটা বর্ণিত হয়েছে, একজন ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন, তিনি বললেন রফুলাদেন করছেন, বলছেন যে শোনো ইন্না হাদা শাইউন, এটা এমন একটা আমল, ফাআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআল্লাহ, আল্লাহ রাসূল করেছেন, আমরাও করেছি, ফাতারাকা ওয়া তারাকনা, আল্লাহ রাসূল পরবর্তীতে বর্জন করেছেন, আমরাও বর্জন করেছি। এই মানুষ এই হাদিসটা দ্বারা আমলটাকে মানসুখ করা হচ্ছে, অথচ এই হাদিসের
সনদ পৃথিবীর কোন হাদিস গ্রন্থে নেই, এটা মানুষ তৈরি করেছে। যদি জাল হাদিস হতো, হাদিসের গ্রন্থ সময় থাকতো, এটা জাল হাদিস, কিন্তু এটা পৃথিবীর কোন হাদিস গ্রন্থেই কথাটি নেই। আমি যদি না যাচাই করি আর এই হাদিস অনুযায়ী আমল করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হবে। এই জন্য ইমাম জায়েদ ইবনে আসলাম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মান আমিলা বি খবরিন আন্নাহু কিযবুন ফাহুয়া মিন খাদামি শয়তান, যে ব্যক্তি জাল হাদিসের উপরে আমল করে ওই ব্যক্তি শয়তানের ইবাদত করে। আপনি যদি জলিল যাচাই না করে আমল করেন আর ওটা যদি জাল হয়, তাহলে আপনি অগোচরে শয়তানের আমল করছেন, শয়তানের ইবাদত করছেন, আপনি শয়তানের খাদেম হয়ে গেছেন। এই জন্য বড় একটা শর্ত আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই যাচাই করে নিতে হবে যে দলিলটা সঠিক না বেঠিক। আমার কথা এটা নয়, বহুদিন পূর্বেই ইবনু দাকিকুল ঈদ তিনি একটি কথা বলে গেছেন, ইয়াজিবু আলাল মুকাল্লিদিন আই ইয়ারিফু মারিফাতাহা লিয়াহুজ্জু ইলাইহিম ওয়া কাযযাবু আলাইহিম। প্রত্যেক মুকাল্লিদ ফকির উচিত ইমামদের কথাগুলোকে যাচাই করা, যদি যাচাই না করে পেশ করে ফায়ুকাযযিবু আলাইহিম, তাহলে ওই ইমামদের প্রতি মিথ্যারোপ করা হবে। সব কথায় আপনি ইমামদের নামে চালিয়ে দিবেন অথচ ইমামরা বলেননি, তাহলে নিঃসন্দেহে ইমামদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হবে। আজকে মরার আগে আপনি পার পেয়ে গেলেন, মরার পরে কিয়ামতের মাঠে পার পাবেন কিভাবে? আপনি কবরে যায় পার পাবেন কি করে? লিয়াস্তারু বিহি সামানান কলিলা, আল্লাহ বলে দিচ্ছেন তারা এগুলো করে কি জন্য? দুনিয়াবি কিছু অর্জন করার জন্য করে, আজকে দুনিয়ার স্বার্থ সিদ্ধি করার জন্য রাসূলের নামে মিথ্যারোপ করছেন, ইমামদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছেন। কবরে গেলে আপনাকে কে উপকার করবে? কাল কিয়ামতের মাঠে আপনার বিচারটা কি হবে? আল্লাহ বললেন সূরা বাকারা 42 নম্বর আয়াত, ওয়ালা তাকতুমুল হাক্কা ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। আল্লাহ বলেছেন তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রিত করো না, আর তোমরা জেনে কি হকটাকে গোপন করবে? এক শ্রেণীর আলেম জেনে হকটাকে গোপন করছেন, সঠিকটা বলছেন না, বরং জাল হাদিসকে বলছেন সহি হাদিস আর সহি হাদিসকে বলছেন জাল হাদিস। এত ভুল, এত উল্টা তথ্য প্রচার করছেন এখন সমাজে, হকটা প্রতিষ্ঠা করতে তারা দিবেই না। আমরা এতটুকু বলি, আমরা পরিশ্রমটা করছি আল্লাহর কাছে নেকি পাওয়ার জন্য, আপনার কাছে পৌঁছে দিচ্ছি। আমরা জানি হেদায়েতের মালিক আমরা নই, হেদায়েতের মালিক হলো আল্লাহ রাব্বুল আলামিন। আমরা শুধু পৌঁছে দিচ্ছি মাত্র। আর মনে করে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে তাওহীদের বাণী শুনে আবু জাহাল আবু লাহাব ইসলাম গ্রহণ করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। ওই বাণী শুনে আম্মার বিলাল ইসলাম গ্রহণ করেছেন। আবু জেহেলের নসিবে হেদায়েত জুটেনি, আবু জাহালের নাম ছিল আবুল হেকাম, জ্ঞানীর পিতা, তার এত জ্ঞান ছিল কিন্তু শরীয়তকে প্রত্যাখ্যান করার কারণে তার নাম হয়েছে আবু জাহাল, মূর্খের পিতা হয়েছে। আজকে যখন হকটা মানুষের সামনে স্পষ্ট হচ্ছে, তখন এক শ্রেণীর আলেম আবু জাহালের মতো কাজ করছেন, ওই হকটাকে গোপন করার চেষ্টা করছেন। তাদেরকে কি বলবেন আপনি? তাদের সামনে সহিহ বুখারি আছে, সহিহ মুসলিম আছে, আবু দাউদ আছে, স্পষ্ট করা আছে, এমন কি আপনি কেন যাচাই করবেন না দলিলটা সঠিক না বেঠিক? আবু দাউদ থেকে চারটি হাদিসকে তুলে দেওয়া হয়েছে,
মূল আবু দাউদ যেটা উপমহাদেশে পড়ানো হয় 756, 57, 58, 59 এই চারটি হাদিস তুলে দেওয়া হয়েছে। মূল কারণটা কি জানেন? কিন্তু ইসলামিক ফাউন্ডেশনের বাংলা অনুবাদে আবার আছে, ইসলামিক ফাউন্ডেশন আবু দাউদের নিচে লিখে দেওয়া হয়েছে চারটি হাদিস, উপমহাদেশের ছাপা আবু দাউদে নাই। কেন তুলে দেওয়া হয়েছে? তার কারণটা হলো এই চারটি হাদিসের তিনটি হাদিস হলো নাভির নিচে হাত বাঁধার হাদিস, আর একটি হাদিস আসছে শেষ হাদিসটি বুকের উপরে হাত বাঁধার হাদিস। তিনটা হাদিস নাভির নিচে হাত বাঁধার হাদিস কি ইমাম আবু দাউদ জয়ীফ বলে গেছেন, উপরে নাভির বুকের উপরে হাত বাঁধার হাদিস সম্পর্কে কোনো মন্তব্য করেননি। এই জন্য চারটা হাদিসকেই খতম করে দেওয়া হয়েছে, কারণ ছাত্ররা পড়তে গিয়ে, শিক্ষকরা পড়তে গিয়ে যে জানতে পারবে যে ইমাম আবু দাউদ সেই যুগে হাদিসকে জয়ীফ বলে গেছে, আমি কেন মানতে যাব? যিনি হাদিসের সংরক্ষক, যিনি সংগ্রহ করেছেন, তিনি সব ভালো জানবেন না? তিনি সঠিকটা বলে গেলেন যে এই তিনটি হাদিস হলো জয়ীফ, আর বুকের উপরে হাত বাঁধার হাদিস হলো সহি। যেহেতু ছাত্ররা জানতে পারবে, লাখো লাখো ছাত্র জানতে পারবে, শিক্ষক জানতে পারবে, এই উপমহাদেশের ছাপা আবু দাউদ থেকে চারটা হাদিস তুলে দেওয়া হয়েছে। নেই আপনি দেখবেন 110 পৃষ্ঠার মধ্যে মূল আবু দাউদ খুলে দেখবেন, কিন্তু এটা আবার সৌদি আরবের প্রিন্ট খুলেন, ইসলামিক ফাউন্ডেশনের বাংলাটা খুলেন, সেখানেও পাবেন আপনি। চৌকস বুদ্ধি দিয়ে কাজ করেছে। গতকাল ঢাকা আলামিন জামে মসজিদে, যে মসজিদে খুতবা দেওয়ার পরে গ্রেফতার হয়ে দুনিয়ার কবরে জেলখানায় 4 মাস 2 দিন থেকে এসেছি, হকটা প্রকাশ করা খুব মুশকিল। কালকে হাদিস জালিয়াতির স্বরূপ এই মর্মে একটা খুতবা দিয়েছি, আপনার বিস্তারিত খুতবা থেকে গ্রহণ করবেন। আপনি কেন যাচাই করবেন না? হাদিসের সহিহ জয়ীফ জানতেই হবে। আবু দাউদের একটি হাদিস 202 পৃষ্ঠা আসছে 22 নম্বর লাইনে, হাসান রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত হাদিসটা ছিল যে উবাই ইবনে কাব 20 রাত্রি সালাত আদায় করিয়েছিলেন, বেতের কুনুতের অধ্যায়ের হাদিস। এটা হাদিসটিকে ইমাম আবু দাউদ নিজে জয়ীফ বলে গেছেন আগে থেকে। ওই হাদিসের শব্দটা ছিল ইশরিনা লাইলাতান, 20 রাত্রি সালাত আদায় করেছেন, হাদিস কিন্তু জয়ীফ। কিন্তু ওই হাদিসের উপরে যোগ করা হয়েছে রাকাতান শব্দটি, লাইলাতানের কাছে যোগ করেছেন রাকাতান। এবার কি হলো, 20 রাত্রির জায়গায় হয়ে গেল 20 রাকাত। এত বড় প্রতারণা কি হাদিসের গ্রন্থের সাথে হতে পারে? উপমহাদেশের মানুষ জানে না, আমাকে যদি ফাঁসির কাষ্টে তোলা হয় আমি মুজাফফার সেখানেও গিয়ে বলবো উপমহাদেশে হাদিসটা জাল করা হয়েছে। কেন এটা করা হলো, কি স্বার্থে করা হয়েছে এটা? আপনি ইসলামিক ফাউন্ডেশনের আবু দাউদ খুলে দেখেন, আবু দাউদের মধ্যে 20 রাত্রি আছে, 20 রাকাত নেই। এছাড়াও আবু দাউদ প্রিন্ট হয় কুয়েতে, প্রিন্ট হয় সৌদি আরব, প্রিন্ট হয় দুবাইয়ে, প্রিন্ট হয় বৈরুতে, লক্ষ লক্ষ প্রেস রয়েছে, সেখানে চেঞ্জ করা হয়নি। কিন্তু উপমহাদেশটা চেঞ্জ করা হলো কেন? আজও 20 রাকাতই আছে। ওই আবু দাউদ ছাপানো হয় বাংলাদেশে ঢাকা ইমদাদিয়া প্রেস থেকে। আমি ইমদাদিয়ার লাইব্রেরিতে গিয়ে আমি নিজে প্রকাশককে বলে আসছি, যদি এটা সঠিকভাবে প্রচার না করেন কাল কিয়ামতের মাঠে আপনি হবেন আসামি, আমি হব বাদী। এই জন্য শুধু এটা, আপনি কয়টা তথ্য নেবেন, একটার পর একটা যোগ করা হয়েছে। আমি এই আলোচনা করতে গেলে বাকি আলোচনাটা আমি শেষ করতে পারবো না, আমার এই বিষয়ভিত্তিক আলোচনাটা একটু পরে শেষ হয়ে যাবে। আমি বলছিলাম যে হাদিসের সহিহ জয়ীফ যাচাই করা আবশ্যক, ফরজ, এটা আল্লাহ কর্তৃক ফরজ। সাহাবা কেরাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, সাহাবা কেরাম করে গেছেন, মুহাদ্দিস উলামায়ে কেরাম আমাদের সামনে উপস্থাপন করেছেন। 3 নম্বর পয়েন্ট বলছিলাম, যদি কোনো আমল ভুল প্রমাণিত হয়, অশুদ্ধ প্রমাণিত হয়, আপনাকে নিঃসংকোচে, নির্দ্বিধায়, নিঃশর্তভাবে সেটা পরিত্যাগ করতে হবে, ভুলের উপরে গোড়ামি করা যাবে না। কেন?
এমন কোন ব্যক্তি আছে তার ভুল হয় না? আমি একটি হাদিস দ্বারা আপনাদের কাছে বলতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু ইবনে আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তিরমিজির হাদিস দ্বিতীয় খণ্ডের 76 পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে, প্রত্যেক আদম সন্তান ভুল করবে, আর ভুল করার পরে যে সংশোধন করে নিবে ওই ব্যক্তি আল্লাহর কাছে শ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে গণ্য হবে। আমার ভুল হয়েছে, আমি মানুষ, আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক আদম সন্তান ভুল করবে, অথবা আমার ভুল হতে পারে, আমি কেন চেঞ্জ করব না? সূরা আনাম 48 নম্বর আয়াতটা খুলুন, 54 নম্বর আয়াতটা খুলুন, আল্লাহ বলছেন, মান আমিলা মিনকুম সুওয়ান বিজাহালা, তোমাদের মধ্যে যে ব্যক্তি মূর্খতা বশত ভুল কাজ করবে, সুম্মা তাবা ওয়া আসলাহা, অতঃপর তওবা করবে এবং ভুলটা সংশোধন করে নেবে, ফাউলাইকা আতুবু আলাইহিম, আমি তাদের তওবাকে কবুল করব, ওয়া আনাত তাওয়াবুর রহিম, আর আমি সবচেয়ে বেশি তওবা কবুলকারী, আমি সবচেয়ে দয়াময়। তার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন যে কোন ব্যক্তি যদি ভুল করে আর তওবা করে, আমি তার তওবা কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান আমানা ও আসলাহা, কোন ব্যক্তি যদি ঈমান আনে ও আসলাহা এবং সংশোধন করে নেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের এই পৃথিবীতে কোনো চিন্তাও নেই, কাল কিয়ামতের মাঠে তাদের জন্য কোনো সন্ত্রস্ত হওয়ার কিছু নয়, তারা নিরাপদ থাকবে। তাহলে ভুলটা সংশোধন করে নিতে হবে, শুধু তাই নয়, সূরা ফুরকান 70 নম্বর আয়াতটা খুলুন, আপনার ভুল হয়ে গেছে বয়স 80, এতদিন আপনি জানতেন আল্লাহর নবী নূরের তৈরি, 80 বছর বয়সে এসে সঠিকটা জানলেন না, এটা মিথ্যা আকিদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, আপনি সংশোধন করে নিলেন, এতদিন জেনেছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, 80 বছর বয়সে 90 বছর বয়সে জানতে পারলেন যে না, এটা আকিদা ঠিক নয়, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানের উপরে আরশের উপরে সমুন্নত, সুতরাং আমি সেটাই বিশ্বাস করলাম, আল্লাহর নিরাকার সত্তা না রয়েছে বিশ্বাস করলাম, 90 বছর বয়সে সংশোধন করে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার তওবা কবুল করব, আর সে আমার কাছে শ্রেষ্ঠ বান্দা হিসাবে পরিগণিত হবে। আল্লাহ বলছেন ফামান আমানা ওয়া ফামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে ব্যক্তি ঈমান আনলো আমলে সালে করলো, ওই ব্যক্তির পূর্বের সমস্ত পাপকে আমি নেকিতে পরিণত করে দিলাম। আমি প্রসঙ্গক্রমে একটি কথা না বললে পারলাম না, এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমি জেলখানায় 3 মাস 22 দিন এদেশের প্রখ্যাত একজন আলেমের সাথে ছিলাম, মুফাসসিরে কোরআন নামে পরিচিত, গোটা পৃথিবীতে তার নাম পরিচিত। তিনি অবশ্য আমার কাছে 2013 সালের 25শে ডিসেম্বর একটি পত্র লিখেছিলেন, সংশ্লিষ্ট বিষয় তাই বলছি, 9 পৃষ্ঠার একটি পত্র লিখেছিলেন, শিরোনাম দিয়েছিলেন পত্রের, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই, এই শিরোনাম দিয়ে পত্র লিখেছিলেন। আমি পত্রটা পেয়েছিলাম 15 জানুয়ারি 2014, যখন জেলখানায় দেখা হয়ে গেল, এক বছর পরে, প্রায় এক বছর পরে যখন দেখা হয়ে গেল, বুকে জড়িয়ে ধরে তিনি বললেন যে তোমার বই পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে আমি এখন রাসূলের তরিকায় সালাত আদায় করছি, তোমার বইয়ের 2টি কথা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, তার মধ্যে একটি কথা হলো যে মানুষ যদি ভুল সংশোধন করে নেয়, বয়স যতই হোক না কেন, ভুল সংশোধন করা মাত্রই সমস্ত আগের ভুলগুলো নিকিতে পরিণত হয়ে যায়। দ্বিতীয় কথা সবচেয়ে ভালো লেগেছে
যে সালাত দুনিয়াতে আপনার পরিবর্তন করতে পারবে না, ওই সালাত কাল কিয়ামতের মাঠে কোনো উপকার করতে পারবে না। আমি তাকে এই সময় প্রশ্ন করেছিলাম, আপনি লিখলেন ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই, এটা লিখলেন, কিন্তু এত বড় বড় অক্ষরে লিখলেন কেন? উনি জবাব দিলেন আমাকে, বাবা আমাকে বলতেন আব্বাজান আর বাবজান, বলছে আব্বাজান আমি লিখছি কথাটি, তবে শুধু কলম ঘুরেনি, দুই চোখ দিয়ে ঝরঝর করে পানিও পড়েছে। আমি কথাটা বললাম, একজন প্রখ্যাত আলেম, বাংলাদেশের এমন কোন ব্যক্তি জন্ম নেয়নি, ওই ব্যক্তি এত দেশ ঘুরেছে, ওই প্রখ্যাত আলেম যত দেশ ঘুরেছে বাংলাদেশের একজনও নাই, গোটা বিশ্বে পরিচিত। তার মতো ব্যক্তির অভিব্যক্তি যদি এমনটা হয়ে থাকে, আমি আপনাকে বলবো আপনার ভুল হতে পারে, আপনি ভুল সংশোধন করে নিন আল্লাহর ওয়াস্তে, কারণ মৃত্যু সামনে রয়েছে, কবর সামনে রয়েছে, কাল কিয়ামতের মাঠে আপনার সামনে রয়েছে অনেকগুলি পরীক্ষা, প্রত্যেক পরীক্ষা আপনাকে পাশ করতে হবে। সর্বোপরি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আপনি গ্রহণ করতে হবে। ওই বইটি পড়েছিলেন, আবার বইটি পড়েছিলেন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। আমি আপনাদের এই ভুলের ক্ষেত্রে কখনো গোলামির কথা বলবো না, ভুল হয়েছে সংশোধন করে নিলেন, যে ভুল সংশোধন করে না ও হলো ইবলিসের অনুসারী। একজন লোকই ভুল সংশোধন করেনি, তার নাম কি? ইবলিস। ইবলিস ভুল সংশোধনে একটি ভুল সংশোধন করার না করার কারণে ওই ইবলিস শয়তান হয়ে গেছে। অতএব কোন মানুষ আদমের বাচ্চা ভুলের উপরে কায়েম থাকতে পারে না, ও ভুল সংশোধন করে নাই। আমি চতুর্থ পয়েন্ট আপনাদের সামনে বলবো, ভুলের ব্যাপারে আপনারা অন্তরকে নরম করুন। আপনি আলেম হন, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি সচিব হন, আপনি ডিসি হন, আপনি এসপি হন, আপনি মন্ত্রী হন, এমপি হন, যেই হন না কেন, শরীয়তের উপরে আপনার মর্যাদা নয়, শরীয়তকে মেনে নিতে হবে। রোম সম্রাটের মতো আপনিও বলে উঠুন, আবু সুফিয়ান জ্ঞানী মানুষ, আল্লাহর নবীর বিরুদ্ধে বোঝানোর জন্য রোমে গেছেন, রোম সম্রাট কথাগুলো শোনার পরে বলছেন সেদিন আবু সুফিয়ান কোনো মিথ্যা কথা বলেননি, সব সত্য কথা বলেছেন। সহিহ বুখারী 7 নম্বর হাদিসটা খুলুন, রোম সম্রাট বলছেন ওয়াইন কান হাক্কান মাতাকুল, আবু সুফিয়ান শুনো, তুমি মক্কা মদিনা নিয়ে ভয় করছো যে মোহাম্মদ দখল করে নেবে, যদি তুমি যা বললে তাই যদি সঠিক হয়ে থাকে, হক হয়ে থাকে, ফাসা ইয়ামলিকু মা তাহতা কদামাইয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনা শুধু নয়, এই রোম সম্রাটের সিংহাসন পর্যন্ত অলঙ্কিত করবে অচিরেই। ওয়াইন কুনতু ইনদাহু লাগাসালতু কদামাইহে, আমি রোম সম্রাট আজকে যদি মুহাম্মদের কাছে থাকতাম, তার দুই পা ধুয়ে দিয়ে তাকে সম্মান দান করতাম। তিনি যেমন আত্মসমর্পণ করেছেন, আপনাকে আত্মসমর্পণ করতে হবে ভুল সংশোধন করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান, তার ভুল হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয়ে ভুল সংশোধন করে দিয়েছেন, নির্ভুল ওহি আমাদের কাছে এসেছে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে ভুল করেননি, দুই রাকাত সালাত আদায় করে বলছেন আমি চার রাকাত পড়েছি, খেরবাগ বলছেন তাহলে আপনি ভুল করেছেন। সহিহ বুখারী 69 পৃষ্ঠার হাদিসটা খুললে আপনি পাবেন সেখানে। অতএব আপনার গোলামি কিসের? কোরআন সুন্নার উপরে আপনার মর্যাদা নেই, কোন রকমের মর্যাদা আপনার নেই। আপনি সচিব হতে পারেন, বড় ব্যাংকের মানুষ হতে পারেন, মুজাফফর বিন মহসিনকে হাত করা পড়ে আপনি লিখতে পারেন তাকে ফাঁসিতে ঝোলানো হোক, আপনি লিখতে পারেন, আপনার ক্ষমতা আছে, তবে আল্লাহর আইনের উপরে আপনার মর্যাদা নেই। অর্থাৎ ভুল হলে আপনাকে সংশোধন করে নিতে আপত্তি কোথায়? এই ভুলটা একদিন আপনার প্রমাণিত হবে, যখন মরতে যাবেন তখনই প্রমাণিত হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব মৃত্যু আসার পূর্বেই সারে এই বিষয়গুলো আপনি নরম হন এবং ভুল সংশোধন করে নিন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। চতুর্থ বিষয়টি বলবো, যখন প্রমাণিত হয়ে গেল এইটাই হলো শরীয়ত,
তখন আপনাকে দেখার প্রয়োজন নাই পৃথিবীর কে করছে আর কে করছে না। আপনাকে আর চিন্তা করতে হবে না কোন দেশের মানুষ করেছে, কোন ইমাম করেছেন, কোন ইমাম করেননি, এটা দরকার নেই। যখনই প্রমাণিত হবে শরীয়ত তখনই কোরআন আয়াতটা মনে রাখুন, সূরা আহজাব 36 নম্বর আয়াত, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরা আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওমা ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের ফয়সালা যখন চলে আসে তখন কোন মুমিন নারী পুরুষের এখতিয়ার থাকে নিজস্ব কিছু করার, সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করতে হয়। সূরা নিসা 65 নম্বর আয়াতটা খুলুন, ফালা ওয়ারাব্বিকা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালা দিয়েছেন, আল্লাহ বলছেন তোমার রবের কসম করে বলছি, যারা তোমার ফয়সালা মেনে নিবে না অতঃপর মুমিন হতে পারবে না ততক্ষণ যতক্ষণ তাদের বিবাদীয় বিষয়ে তোমার কাছে ফয়সালা না নিবে, অতঃপর তাদের অন্তরে কুটিলতা থাকবে না এবং তারা আত্মসমর্পণ করবে। অতএব শরীয়ত প্রমাণিত হয়ে গেছে, আপনাকে মেনে নিতে হবে, পৃথিবীর কেউ করে না, আপনি একাই করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা খুব হৃদয়গ্রাহী, তাবরানি কাবির 10394 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবীরা শুনে রাখো, ইন্না মিন ওয়ারাইকুম যামানা সাবরিন, তোমাদের পিছনে একটি ধৈর্যের যুগ আছে, ওই ধৈর্যের যুগে কেউ সুন্নাতকে শক্ত করে ধরে রাখতে পারবে না, মানুষ অত্যাচার করবে, সবাই সুন্নাতের বিরোধী কাজ করবে, তখন তুমি কি করবে? আল্লাহ রাসূল বলছেন, এই ধৈর্যের যুগে শক্ত করে যে ব্যক্তি সুন্নাতকে ধরে রাখবে, লিল মুতামাস থেকে ফিহি ফালাহু আজরু খামসিনা শহীদান, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। সুন্নাতকে শক্ত করে ধরে রাখতে হবে, যদি আপনার মর্যাদা আপনার ভিতরে যদি ভক্তি না থাকে তাহলে আপনি বুঝলেন আপনার রাসূলের প্রতি ভক্তি নেই। অতএব হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে কোন দেশের মানুষ করছে আর করছে না, সেটা আপনার দেখার বিষয় নয়, কত সংখ্যক মানুষ করছে আপনার এটা দেখার বিষয় নয়, আপনি আল্লাহর সন্তুষ্টি চিত্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার আশায় কাউসারের পানি পান করার উদ্দেশ্যে, তার শপথ লাভের উদ্দেশ্যে আপনি আল্লাহর ওয়াস্তে আমল করতে থাকুন। বাংলাদেশে একজনও যদি না থাকে আপনি একাই আমল করুন। তবে সহিহ মুসলিমের দ্বিতীয় খণ্ডের 143 পৃষ্ঠা হাদিস প্রমাণ করে, এই পৃথিবী হকপন্থীদের থেকে দূরে থাকবে না, অর্থাৎ পৃথিবীতে হকপন্থী থাকবেই। আল্লাহ রাসূল বলছেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরুল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহুম কাযালিক, সর্বদা একটি কাফেলা হকের উপরে বিজয়ী থাকবে, বিরোধীরা তাদের ক্ষতি করতে পারবে না, ইতিমধ্যে কিয়ামত চলে আসবে তারা ওইভাবেই থাকবে। বলুন আলহামদুলিল্লাহ, হক থাকবেই, হকপন্থী থাকবেই, এটা নিশ্চিন্ন কোনো সরকার করতে পারবে না, কোনো বিরোধী শক্তি পারবে না। আমেরিকার ক্ষেপণাস্ত্র, ব্রিটেনের ক্ষেপণাস্ত্র হকপন্থীদেরকে হত্যা করে নিশ্চিন্ন করতে পারবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব নিয়েছেন, এটা ভবিষ্যৎবাণী করে গেছেন। অথবা আপনি হকের উপরে টিকে থাকুন। এমনকি ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, তারিক ইবনে আসাকির 13 নম্বর খণ্ডে 223 পৃষ্ঠা বুকের উপরে থাবা দিয়ে ধরে বলছেন, তুমি কি জানো জামাত কি জিনিস, জামাত কাকে বলে? আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, জামাতবদ্ধ থাকা তাকেই বলে যেটা হকের সাথে মিল রয়েছে যদিও সেই জামাতের সদস্য তুমি একজন হও। সিলেটে যদি একজন মানুষও কোরআন সুন্নাহ মানা না থাকে, যদি একজন ব্যক্তি অবস্থান করে কোরআন সুন্নাহ মানে, ওই ব্যক্তি জান্নাতের দলের সদস্য। আল্লাহ রাসূল বললেন, ওয়াহিয়াল জামা, একটি দল হকের উপরে থাকবে, তাদের নাম হলো ওয়াহিয়াল জামা। জামাতের ব্যাখ্যা দিতে গিয়ে ইবনে মাসউদ বললেন, জামাতের অর্থ হলো সংখ্যায় বেশি নয়, হকের সাথে যেটা মিল আছে সেটাই হলো জামাত। অতএব আপনি সুন্নাতের উপরে কায়েম থাকুন, কে করছে আর কে করছে না সেটা আপনার দেখার বিষয় নয়। 5 নম্বরটা হলো, যখন শরীয়ত আপনার কাছে প্রমাণিত হলো যে এটাই হলো শরীয়ত, তখন
আপনাকে ঘুঁটি নাটি বলে তাচ্ছিল্য করার অধিকার নেই। আপনি খুঁটিনাটি বলে তাকে তাচ্ছিল্য করতে পারবেন না, যেটা বাংলাদেশে অহরহ হয়ে থাকে। যে কোনো আমলকে আপনি খুঁটিনাটি বলতে পারবেন না, আপনার অধিকার নেই। কেন করা হচ্ছে আজকে? সালাত হলো শ্রেষ্ঠ ইবাদত, সিয়াম হলো শ্রেষ্ঠ ইবাদত। যখন আপনি সিয়ামের মাসালা বলতে যাবেন, তখন এক শ্রেণীর শিক্ষিত মানুষ বলবে, এই খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আলোচনার কি দরকার আছে? তাহলে রমজান কাকে বলে? জাকাতের বিষয় নিয়ে আলোচনা করবেন, তখন এক শ্রেণীর মানুষ বলবে, এগুলো সব খুঁটিনাটি বিষয়, এগুলো আলোচনা করার প্রয়োজন নেই। খুঁটিনাটি বিষয় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি সালাতে কোনো ব্যক্তি জোরে আমিন বলে, আমিনটা যদি ফেরেশতাদের আমিনের সমান মিলে যায়, গুফির আলাহুমা তাকাদ্দামি মিন যামবি, তার পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হয়। কেন সহিহ বুখারীর হাদিসটা চোখে পড়ে না? 757 নম্বর হাদিস, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বললেন কেন? রমাজান মাসে সিয়াম পালন করে যে নেকি হয়, যে কথাটি বলছেন যে মর্যাদা, গুফির আলহুবা তাকাদ্দামে মিজাম্বি, পূর্বের সব পাপ ক্ষমা হয়ে যায়। আর সালাতে আমিন জোরে বললে আল্লাহর রাসূল ওই কথাই বলছেন, গুফির আলহুমা তাকাদ্দামে মিজাম্বি, পূর্বের সমস্ত পাপ ক্ষমা হয়ে যায়। এ সুন্নাত কে ছোটখাটো হয়ে গেল? সালাতে দাঁড়ালেন আপনি, সুন্নাত মনে করে যদি পায়ের সঙ্গে পা মিলিয়ে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে যদি ফাঁক বন্ধ করে দাঁড়ান, 5797 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে হাদিসটি আসছে, আল্লাহ রাসূল বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন রাফাল্লাহু লাহু দারাজা ও বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি কাতারের মাঝে দাঁড়ানোর সময় ফাঁক বন্ধ করে দাঁড়াবে, আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন এবং তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। হাদিসটা আমলটা ছোটখাটো আপনার দৃষ্টিতে, না আমলটা সাধারণ ছোটখাটো নয়, কিন্তু সাধারণ আমলের মধ্যে বরকত কত, কত নেকি রয়েছে, একে তুচ্ছ তাচ্ছিল্য করার কি? শেষ কথা বলছি এই পয়েন্টের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওযু করছিলেন, মুখমণ্ডল ধোয়ার পরে এক চুল্ল পানি নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন। হাদিসের ভাবটা প্রমাণ করে যে এক চুল্ল পানি দাঁড়ির নিচে দেওয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবেরা খুব একটা আত্মতৃপ্তি পাচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, হাকাযা আমারানি রব্বি আযযা ওয়া জাল, সাহাবীরা এইভাবে এক চুল্ল পানি দেওয়ার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দান করেছে। সব বিধান তাহলে কার পক্ষ থেকে এসেছে? আপনি কেন খুঁটিনাটি বললেন? আমি এই জায়গায় বক্তব্য দিতে গিয়ে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, খুঁটিনাটি শব্দটা বলে তুচ্ছ তাচ্ছল্য ছোটখাটো বলে অসংখ্য শরীয়তকে বাংলাদেশে কুরবানি করা হয়েছে। যদি নসিহত করি যে দাড়ি লম্বা করুন, দাড়ি কাটা ছাঁটা চাষা সবগুলো ফাসেকি কাজ, তখন বলবে এই ফতোয়ার কি দরকার আছে এই যুগে, কি প্রয়োজন এটা? ওহ কত বড় মহাদ্দিস তিনি, কত বড় পণ্ডিত, মনে হচ্ছে সাহাবিদের চেয়েও বড় পণ্ডিত হয়ে গেছেন। আমি ধমক দিয়ে বলি, এই সমস্ত নোংরা কথাবার্তা শরীয়তের ব্যাপারে চলে না। যদি বেলাল রাদিয়াল্লাহু আনহু তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করে, তাহিয়াতুল ওযু 2 রাকাত সালাত আদায় করে রাসূলের সামনে দিয়ে জান্নাতে হাঁটতে পারে, তাহলে আপনি শরীয়তকে খুঁটিনাটি বলেন কেন? এই সাহস আপনি কোথায় পেলেন? তিরমিজির দ্বিতীয় খণ্ডের 209 পৃষ্ঠা খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কি ব্যাপার বেলাল? মা দাখালতুল জান্নাতা কত্তু ইল্লা সামিতু খাসখাসাতাক, বেলাল আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই দেখি তুমি জান্নাতের ভিতরে আমার সামনে দিয়ে খটখট করে হেঁটে চলছো, কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেলাল উত্তর দিচ্ছেন, তেমন কিছুই করি না, ইজা তাওয়াসাইতু সাল্লাইতু রাকাতাইন আও ইজা আসজামতু সাল্লাইতু রাকাতাইন, আল্লাহ রাসূল আমি হয়তো 2 রাকাত
করি, ওযু করার পরে, আজান দেওয়ার পরে দুই রাকাত সালাত করি, ফালিল্লাহি আলাইয়া, হয়তো এই কারণে আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, বিহিমা বেলাল, শুনো, এই দুই রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। বলেন এবার ছোটখাটো, যখনই আলোচনা করতে যাবে তখনই ছোটখাটো বলে, তাচ্ছিল্য করা হচ্ছে সুন্নাতকে। অথচ এই সুন্নাত আমল করে আবু বকর সিদ্দিক হয়েছেন, এই সুন্নাত আমল করে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, উমর উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু সহ এই 10 জন সাহাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আল্লাহ সুসংবাদ পেয়েছেন, জান্নাতি বলে সার্টিফিকেট পেয়েছেন। তারা যদি এইগুলো মেনে সফল কাম হতে পারেন, আজকের যুগে আপনি কেন সুন্নাতের পথ ধরে জান্নাতুল ফেরদৌসে হাঁটতে পারেন না? এই জন্য কবি দুঃখ করে বলছেন, মাসলাকে সুন্নাত পেয়ে সালেক চলে যায় ধড়ক, জান্নাতুল ফেরদাউস তাক সিধে চলে গিয়ে সড়ক। হে বন্ধু, তুমি সুন্নাতের পথ ধরে সুজা চলতে থাকো, সামনেই খোলা রয়েছে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস। আমি শেষ পয়েন্টটা সংক্ষেপে বলে আলোচনা শেষ করে আমি প্রশ্ন উত্তরে চলে যাব ইনশাআল্লাহ। সেটা হলো, কৌশল করে শরীয়তকে এড়িয়ে যাওয়া যাবে না। কৌশল করা বুঝেন, বাংলাদেশে এই জিনিসটাই চলছে এখন, কিভাবে কৌশল করে চতুরতায় সঠতায় প্রতারণায় ধোঁকাবাজি করে শরীয়তকে কি করে কাটছাট করা যায়। আপনাকে একটা যুক্তি দিবে, দিয়ে শেষ করে দেবে। বাংলাদেশে প্রচলিত একটি কথা রয়েছে, 40 হাত দূর থেকে যদি জানা যায় যে মুখে দাঁড়িয়ে আছে তাহলে যথেষ্ট। মোজা পরিহিত অবস্থায় যদি টাকনোর নিচে কাপড় চলে যায়, প্যান্ট চলে যায়, তাহলে কোনো সমস্যা নেই। আপনি যে কৌশলটা করলেন, আবার কৌশল করে আমি আলোচনা করছি সিলেটে এসেছি, আপনার বুদ্ধিমত্তায় আপনি একটা কৌশল করেছেন। কৌশলটা কি, যে একটু প্রশাসনকে জানিয়ে দিই মুজাফফর বিন মহসিন হলো দাগি আসামি, ও আসছে সিলেটে, আপনি খতিয়ে দেখেন। প্রোগ্রামের অর্গানাইজার যারা, তাদেরকে এসে বলল যে মুজাফফর বিন মহসিনকে প্রোগ্রাম করতে দেওয়া যাবে না, তার কৌশলটা সফল হয়ে গেল। অথবা এ হলো জঙ্গি, জিএমবির সদস্য, দিয়ে থানায় তালিকা দিয়ে দিল, গোটা বাংলাদেশে এখন এটাই চলছে, যেখানে হক কথা বলা হচ্ছে সেখানে এক্স-রে টুপিওয়ালা, এক্স-রে নিয়ে দাড়িওয়ালা তাদেরকে জঙ্গি বলে গ্রেফতার করে শাস্তি করার চেষ্টা করছে। দুঃখের সাথে কথা বললাম, আপনি যে কৌশল করছেন আপনার পরিণতি কি হবে জানেন? আপনার পরিণতি আজরের মতো হবে। আজরের নাম শুনেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের বাপ। আজরের কি হবে কিয়ামতের মাঠে? আল্লাহ চাইলে দুনিয়াতে করে দিতে পারেন, আল্লাহ আমাদের মাফ করুক, আল্লাহুম্মা আমিন। কেন বলছি, সূরা বাকারা 65 নম্বর আয়াত, সূরা মায়েদা 60 নম্বর আয়াতটা খুলেন, আপনি বিশ্লেষণ করে দেখবেন, দাউদ আলাইহিস সালামের উম্মত দাউদ আলাইহিস সালামকে ফাঁকি দিল না, কৌশল করে শনিবারে মাছ ধরা নিষেধ ছিল, ওরা করলো কি, মাছ যখন আসে তখন বাদ দিয়ে রেখে দেয়, শনিবারে ধরে না, বাদ দিয়ে কৌশল করে রবিবারের দিন ধরে। আল্লাহ কি করে দিয়েছিলেন, যারা যুবক মানুষ ছিল ওদের সবাইকে বানর তৈরি করে দিয়েছেন, আর যারা বুড়া ছিল তাদের সবাইকে শুয়োর তৈরি করে দিন। শুয়োর বুঝেন কি বলেন আপনারা, শুকর। আল্লাহ করে দিতে পারেন, এটা আল্লাহ সহ্য করবেন না। আজর এই বদমাশি করেছে বলেই কাল কিয়ামতের মাঠে আজরকে পশুতে বানরে পরিণত করা হবে। সহিহ বুখারীর প্রথম খণ্ডে 473 পৃষ্ঠা হাদিসটি খুলে দেখবেন, আহাদিসুল আম্বিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো তোমরা একটা জিনিস মনে রেখো, কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে, বাপের কাছে গিয়ে বলবেন, আলাম আকুল্লাকা লাম তাসিনি, আব্বা আমি কি আপনাকে বলিনি আপনার নাফরমানি করবেন না? তখন আজর সাথে সাথে বলবে, ফালিয়াউমাল আসিকা, বেটা আজকে তুমি যা বলবে তাই মানবো, আর কোনোদিন নাফরমানি করব না। লাভ হবে এই কথা বলে এবার আল্লাহর কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়াদতানি আল্লাহ তুখজানি ইয়াউমা ইউবাসুন, আল্লাহ আপনি আমাকে ওয়াদা দিয়েছেন কিয়ামতের মাঠে অপমান করবেন না, ফাইয়ু খিজিন আখজা মিন আবিল আবাদ, বাপের যে অবস্থা এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে, এই রকম কথা বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম। তখন আল্লাহ বলবেন,
ইন্নি হাররামতুল জান্নাত আলাল কাফেরিন, আমি কাফেরদের উপরে জান্নাতকে হারাম করেছি, তোমার সুপারিশ কবুল করতে পারলাম না। আল্লাহ বলবেন ফায়াকুলু লাহু উনজুর মা তাহতা রিজলাইক, বলা হবে তোমার পায়ের নিচে তাকিয়ে দেখো, ফারা বিযিখিন মুলতাতখিন, দেখতে পাবেন ইব্রাহিম সালাম একটা বানরের মতো পশু, ওকে কাদাই লেপটানো হয়েছে, পায়খানার ড্রেনে ওকে চুবানো হয়েছে, এরকম স্বচ্ছতে পশু দেখবেন। ফায়ুখাযু বিকায়মি ফায়ুল কফিনার, তাকে চার পায়া করে ধরে তাকে জাহান্নামের মধ্যে ফেলা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাবেন তার বাপকে জাহান্নামে ফেলা হচ্ছে। অতএব কৌশল করে শরীয়তকে গোপন করবেন না, বাতিলকে প্রতিষ্ঠিত করার জন্য কশ্চিন কালেও আপনি কৌশল করতে যাবেন না, কারণ আল্লাহর ওয়াদা রয়েছে ওয়ায়ুহাক্কিল হাক্কা ওয়ায়ুবতিলুল বাতিল ওয়ালাউ কারিহাল মুজরিমুন, ওয়ায়ুহাক্কিল হাক্কা ওয়ায়ুবতিলুল বাতিল ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আল্লাহ হকটাকে হক বলে প্রমাণ করেন, বাতিলকে বাতিল বলে তিনি শাস্তা করেন, যদিও অপরাধীরা অপছন্দ করে। এটা সূরা আনফাল 8 নম্বর আয়াত, সূরা আম্বিয়া খুলুন 18 নম্বর আয়াত, বাল ইয়াকসাফুল হাক্কু বিল বাতিলে ফা আলাল বাতিলে ফায়াতবাগুহু ফাইযা হুয়া সাহিক, আল্লাহ হকটাকে ধরে বাতিলের উপরে এমন জোরে নিক্ষেপ করেন, বাতিলের মাজা ভেঙ্গে দেন, বাতিল একেবারে ছিন্ন ভিন্ন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এটা আল্লাহর দায়িত্ব, এটা আমার দায়িত্ব নয়। আপনি যতই কৌশল করুন না কেন, সুন্নাতকে কৌশল করে যদি কারচুপি করতে চান, আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। যখন ফরিদপুরে বলুন, চাঁদপুরে বলেন, এমনকি ফরিদপুরের 800 মাজারের পার্শ্বে 500 গজ জোরে 750 প্রোগ্রাম করতে গেলাম, এদিকে থানায় খবর দেওয়া হয়েছে, চাঁদপুরে প্রোগ্রাম করতে গেলাম, থানায় খবর দেওয়া হয়েছে, সব জায়গাতে একই নোংরা কৌশল চলছে। কতিবা ইসলামী দল টুপিওয়ালা দাঁড়িওয়ালা মানুষই হককে প্রতিরোধ করার জন্য মাঠে নেমেছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে এসেছে। আমি শেষ আয়াতটি বলে দিই আপনাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অকুল জাল হক ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, হক এসেছে, বাতিল চুরমার হয়েছে, বাতিল চুরমার হওয়ারই যোগ্য, বাতিল কোনোদিন টিকবে না, একদিন বাতিল ধ্বংস হবেই ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই, হক একদিন প্রকাশ পাবে। বন্ধুরা আমার, আমি এই 6টি মূলনীতি আপনাদের সামনে আলোচনা করলাম, যদি মনে রাখতে পারেন আলহামদুলিল্লাহ, নেট থেকে বক্তব্যটা নিয়ে আপনারা সংগ্রহ রাখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।